হাই, ওয়েলকাম। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কীভাবে কাজ করে। খুব সিম্পলি যদি আমরা রিক্যাপ করি, আমরা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দেই, দেন ইভেনচুয়ালি এটা জিরোস অ্যান্ড ওয়ানসে কনভার্ট হয়ে বের হয়। সো আমরা এখন শেলের নিচে দেখব কীভাবে কাজ করে। সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে একটা পার্সার। যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফার্স্ট স্টেপটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। অ্যান্ড হোয়াট ইজ লেক্সিক্যাল অ্যানালাইসিস? এটা অ্যাকচুয়ালি যেটা কাজ করে, যে কোডটাকে বোঝার চেষ্টা করে কী করতে যাচ্ছে। এরপরেই যে স্টেপটা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট সিনট্যাক্স ট্রি, AST-তে কনভার্ট করে। সো হোয়াট ইজ অ্যাবস্ট্র্যাক্ট সিনট্যাক্স ট্রি? এটা কিছুই না, খুব সিম্পলি যদি আমি বলি, আমার কোডটাকে ভেঙে সে একটা ট্রি স্ট্রাকচার এনেবে, যেটা পরে কম্পাইল করতে অথবা ইন্টারপ্রেট করতে ইজিয়ার হবে। এরপরে যেটা হয় যে এই অ্যাবস্ট্র্যাক্ট সিনট্যাক্স ট্রিটা AST ইন্টারপ্রেটারে পাস ডাউন হয়। অ্যান্ড ইন্টারপ্রেটার কী কাজ করে? ইন্টারপ্রেটার এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কোড না, অ্যাবস্ট্র্যাক্ট সিনট্যাক্স ট্রির যেই ফাইলটা বা যেই কোডটা, ওইটাকে, নট এক্স্যাক্টলি দ্য জাভাস্ক্রিপ্ট কোড, অ্যাবস্ট্র্যাক্ট সিনট্যাক্স ট্রিটাকে নিয়ে সে হচ্ছে জিরোজ অ্যান্ড ওয়ানসে কনভার্ট করে। কনভার্ট করে হচ্ছে আমার মেশিনকে ফিট করে, তখন মেশিন বুঝতে পারে এক্স্যাক্টলি কী কাজ করতে হবে। একটা মজার জিনিস হচ্ছে, আমি যদি দেখি অ্যাবস্ট্র্যাক্ট সিনট্যাক্স ট্রি কীভাবে ক্রিয়েট করে, সেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো একটা ওয়েবসাইটে চেয়ে। সো AST এক্সপ্লোরার, এই ওয়েবসাইট সবাই, যে কোনো কেউ AST explorer.net এখানে যেয়ে দেখতে পারবেন এক্স্যাক্টলি একটা কোডকে কীভাবে ভাঙে। বডি আমরা যদি খুলি, যদিও এটা আমাদের জন্য খুব বেশি বোঝার কথা না, বাট ইন্টারপ্রেটার এইটাকে ইউজ করে, তারপরে হচ্ছে কোডটাকে ইন্টারপ্রেট করে। সো গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা একটু নেক্সট স্টেপে যাওয়ার আগে, সাধারণত জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো এভাবেই কাজ করে। সো আমরা একটু নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা ইন্টারপ্রেটার কী জিনিস এবং কম্পাইলার কী জিনিস সেটা একটু দেখে আসি। সো আমার এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এটা ইন্টারপ্রেটার হতে পারে, কম্পাইলার হতে পারে, দেন ইভেনচুয়ালি যেটা এন্ড রেজাল্ট সেটা হচ্ছে মেশিন কোড, দ্যাট ইজ জিরোস অ্যান্ড ওয়ানস। আমরা একটা কোড দেখে বোঝার চেষ্টা করব ইন্টারপ্রেটার কম্পাইলার কীভাবে কী কাজ করে। সাপোজ আমি একটা ফাংশন লিখছি, ফাংশন সাম। সো এটা হচ্ছে আমার দুটো প্যারামিটার নেয়, এ অ্যান্ড বি। ইভেনচুয়ালি হোয়াট ইট ডাজ ইজ ইট রিটার্নস এ প্লাস বি। সো এটা সামেশন করে আমাকে ব্যাক করে। এখন আমি যদি একটা ফর লুপ লিখি, কনসোল করবো সাম, অ্যান্ড সামে হচ্ছে 1 and 2 পাস করবো। সো প্রতিবার আমার রেজাল্ট আসছে 3, তো 1000টা ওয়ার্ড প্রিন্ট করেছে, 1000টা নাম্বার প্রিন্ট করেছে প্রতিবার সাম করে করে। ওকে, সো আমরা যদি ইন্টারপ্রেটার চিন্তা করি, আমি একটু উপরে কমেন্ট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কী নিয়ে কথা বলছি। সো আমরা ফার্স্টে ইন্টারপ্রেটার নিয়ে কথা বলছি। ইন্টারপ্রেটার আমরা যদি সেম চাইনিজ যে কনসেপ্টটা আমরা দিয়েছিলাম বা একটা এক্সাম্পল দিয়েছিলাম ওটাতে ব্যাক করি, সাপোজ আপনি কোনো একটা চাইনিজ পার্সনের সাথে কথা বলছেন কিন্তু আপনি চাইনিজ ভাষা জানেন না, সো আপনার একজন ট্রান্সলেটর লাগবে। এখন ট্রান্সলেটরটা চাইনিজ, সেই চাইনিজ লোকটা আপনাকে যখন একটা লাইন বলছে, সে সাথে সাথে সেটা আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছে এবং আপনি তার এগেনস্টে কোনো একটা অ্যাকশন পারফর্ম করছেন অর কোনো একটা রিপ্লাই ব্যাক করছেন। ইন্টারপ্রেটার এক্স্যাক্টলি সেম কাজটাই করে। সো ইন্টারপ্রেটার প্রতিটা কোড লাইন বাই লাইন গো থ্রু করে। সো ইন্টারপ্রেটার যদি এই ফাইলটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, সে থার্ড নাম্বার লাইনটা দেখবে, দেন এখানে দেখবে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, ইন্টারপ্রেটার বলবে ওকে ফাইন, দেন দেখলো সে এখানে একটা রিটার্ন করা হয়েছে, সো ফার ইন্টারপ্রেটার কোনো কাজ নেই, তারপরে তো এন্ড হয়েছে। এরপর যদি আমি ফর লুপটাতে আসি, ফর লুপটাতে এসে দেখলো যে আচ্ছা একটা ফর লুপ চলছে,
পর 1000 টাইমস। এরপর একটা কনসোল হচ্ছে, কনসোলের মধ্যে একটা ফাংশন কল হয়েছে, সাথে সাথে প্রথমবার এক্সিকিউশনের সময় ইন্টারপ্রেটার আবার ফাংশনটার কাছে যাবে, ফাংশনের সাথে দুটো প্যারামিটার পাস করেছি, সে এই রেজাল্টটা নিয়ে আসবে, এসে এটা কনসোল করবে। পরে এই পরের লাইনে এসে, যেহেতু এটা একটা ফর লুপ, সে আবার কাজটা স্টার্ট করবে, এভাবে ঠিক 1000 বার ও রান করবে। সো আমরা বুঝতে পারতেছি যে ইন্টারপ্রেটার প্রতিটা কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে। এখন হয়তো এখনও আপনি কম্পাইলারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন না, বাট যখন কম্পাইলার নিয়ে আমরা বলবো, কম্পাইলার ডিসক্রাইব করবো, তখন জিনিসটা অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কম্পাইলারে যাই। কম্পাইলার যেটা করে, পুরোটা কোড একসাথে সে রিড করে, রিড করে বোঝার চেষ্টা করে কী কাজ হচ্ছে। সো কম্পাইলার যখন এই ফর লুপে আসবে, সে দেখবে আমি সেম ফাংশনটাকে সেম প্যারামিটার দিয়ে বারবার কল দিচ্ছি। সো কম্পাইলার একটু ইন্টেলিজেন্ট, সে যেটা করবে, এই জায়গায় অলওয়েজ থ্রি ব্যাক করবে, সেহেতু সে এখানে থ্রি বসিয়ে দিবে। সো বেসিক্যালি এখন যেটা হচ্ছে, কম্পাইলার এই পুরো ফাংশন এক্সিকিউশনটাই কিন্তু কমিয়ে ফেলেছে, এই কারণে কম্পাইলার অনেক ফাস্টার এক্সিকিউট করতে পারে যে কোনো কোড। সো এটা হচ্ছে কম্পাইলার একটা এক্সাম্পল, আরও ইনডেপ অনেক এক্সাম্পল থাকবে, আমি খুব বেসিকটা বুঝাচ্ছি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের ডিফারেন্স। সো আপনাদের এখন একটা কোয়েশ্চেন থাকতেই পারে, যেহেতু কম্পাইলার ফাস্টার, আমরা কেন কম্পাইলার ইউজ করব না জাভা স্ক্রিপ্টে? আবার অনেকে যারা জাভা স্ক্রিপ্ট নিয়ে কিছুটা ঘেটেছেন, তারা হয়তো অনেক জায়গায় শুনেছেন জাভা স্ক্রিপ্ট ইজ অ্যান ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সো কেন এক্স্যাক্টলি ইন্টারপ্রেটার ইউজ করা হয়? এবার আসেন চিন্তা করি যে কম্পাইলার যে কাজটা করেছে, কম্পাইলারের কিন্তু পুরো জিনিসটা একবার তাকে গো থ্রু করতে হয়েছে। সো কম্পাইলার ইন্টারপ্রেটারের চেয়ে একটু বেশি সময় নেয় পুরোটা জিনিস অপটিমাইজ করার জন্য, ফার্স্ট গো থ্রু করার জন্য। অন দ্য আদার হ্যান্ড, ইন্টারপ্রেটার যেটা করতে পারে, একটা কোড দেখার সাথে সাথে সেই একটা একটা লাইন ইন্টারপ্রেট করা শুরু করে। সো বেসিক্যালি যে লাইনটাই সে ইন্টারপ্রেট করছে, সেই লাইনটাই সে এক্সিকিউট করতে পারছে। কম্পাইলার পুরোটা একবার চেক করে নিয়ে তারপরে সে তার কাজ শুরু করছে। সো কম্পাইলারের ইনিশিয়াল স্টার্ট একটু স্লোয়ার, আর ইন্টারপ্রেটার সাথে সাথেই শুরু করে দিতে পারে। এখন জাভা স্ক্রিপ্টে কেন আমরা ইন্টারপ্রেটার ইউজ করা হয়, বা জাভা স্ক্রিপ্টের ইঞ্জিনগুলো কেন ইন্টারপ্রেটার ইউজ করত? বেসিক্যালি আমার সার্ভার থেকে যখনই জাভা স্ক্রিপ্ট কোডটা নামে, আমার ইউজারকে তো বসিয়ে রাখা যাবে না, সে সাথে সাথে ইন্টারঅ্যাকশন দেখতে চাবে। সেক্ষেত্রেই সেজন্যই জাভা স্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা ইন্টারপ্রেটার ইউজ করা হতো, যেন হচ্ছে আমার সার্ভার থেকে জাভা স্ক্রিপ্ট কোডটা নামার সাথে সাথে এক্সিকিউশন শুরু হয়ে যায়, ইউজার ইন্টারঅ্যাক্ট করা শুরু করতে পারে। এখন আমরা দেখলাম কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটারই কিছু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে, প্রোজ অ্যান্ড কনস। আমি যদি আরেকবার রিভিউ করি, ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার সাথে সাথে এক্সিকিউশন শুরু করতে পারে। এটা হচ্ছে কম্পাইলারের কনস, কম্পাইলার প্রথমে একবার পুরোটা গো থ্রু করা লাগে, তারপরে তার এক্সিকিউশন শুরু করে। একবার না এক্স্যাক্টলি, এটা কম্পাইলারের উপরে ডিপেন্ড করে, বাট অ্যাটলিস্ট একবার তার গো থ্রু করতে হয়। অন দ্য আদার হ্যান্ড, কম্পাইলার যখন একবার অপটিমাইজ করা হয়ে যায়, সে খুব ফাস্টার রান করতে পারে, বাট ইন্টারপ্রেটার প্রতিবারই প্রতিটা লাইন বাই লাইন এক্সিকিউট করে। সো সেই দিকে ইন্টারপ্রেটার স্লোয়ার। এখন এমন যদি করা যেত, দুটোকেই একসাথে মার্জ করে আমরা দুটোর অ্যাডভান্টেজগুলো নিতাম, এক্স্যাক্টলি সেম কাজটাই V8 ইঞ্জিন করেছে। সো শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট না, আমাদের যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসগুলো আছে, সেগুলোও হয়তো ইদার ইন্টারপ্রেটার ইউজ করে, নাহলে কম্পাইলার ইউজ করে। যেমন পাইথন ইন্টারপ্রেটারও ইউজ করতে পারে, কম্পাইলারও ইউজ করতে পারে। জার ফাইল, যেটা হচ্ছে জাভার জন্য ইউজ করা হয়, সেটাও হচ্ছে কম্পাইলার ইউজ করে। সো আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের দুটোরই ভালো দিকগুলো নিয়ে গুগল V8 ইঞ্জিন ডেভেলপ করে। সো আমরা নর্মাল কোনো একটা জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের মতো যখনই জাভা স্ক্রিপ্ট কোডটা আসে, পার্সার হয়ে এএসটি হয়ে দেন ইন্টারপ্রেটার হয়ে, ইনিশিয়ালি হচ্ছে ইউজার তার ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট বা যেই পেজটা রেন্ডার হয় তার সাথে ইন্টারঅ্যাক্ট করা শুরু করতে পারে। বাট V8 ইঞ্জিন যেটা করে, তার পাশাপাশি একটা কম্পাইলার ইউজ করে। বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট ফাইলটা ইন্টারপ্রেটার দিয়ে শুরু হয়ে যায়,
রান করা শুরু হয়ে যায়। এরপর যেটা হয়, প্রোফাইলার হয়ে কম্পাইলার হয়ে কোডটা অপটিমাইজ হওয়া শুরু করে। সো আমার কোড ইনিশিয়ালেই রান করা শুরু করে, তারপরে যেই কোডগুলো ডুপ্লিকেট কোড বা সেম কাজ বারবার হচ্ছে ওই কাজগুলোকে অপটিমাইজ করে কম্পাইলার আবার হচ্ছে নতুন বাইনারি কোড বাইনারি জেনারেট করে, ওই বাইনারি ফাইল অ্যাকচুয়ালি ফিট করা হয়। সো যেটা হয় যে ইভেনচুয়ালি জিনিসটা শুধু ইন্টারপ্রেটেড আর থাকে না, ইভেনচুয়ালি অনেক বেশি অপটিমাইজ হয়ে আরও ফাস্টার হয়ে যায়। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি V8 ইঞ্জিনের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট। এখানে হয়তো দেখবেন যে আমি এখানে ইমেজ ইউজ করেছি একটা গাড়ির ইগনেটর, দেন কম্পাইলারে একটা হচ্ছে কার ইঞ্জিন ইউজ করা হয়েছে। এটা একটা রিজন হচ্ছে V8 ইঞ্জিন, যারা কার বা এইসব ইঞ্জিনে খুব বেশি ইন্টারেস্টেড বা তারা হয়তো জানেন যে গাড়ির মধ্যে হচ্ছে স্পার্ক প্লাগ থাকে, এটা স্পার্ক প্লাগের ছবি। অ্যান্ড অ্যাকচুয়ালি এই টার্মগুলোই হচ্ছে V8 ইঞ্জিনে ইউজ করা হয়। V8 ইঞ্জিনে যেই ইন্টারপ্রেটারটা থাকে যেটাকে বলা হয় ইগনিশন, আর তারপর হচ্ছে ইগনিশন দিয়ে ফার্স্টেই শুরু হয়ে যায়, তারপরে কম্পাইলারটা দিয়ে অপটিমাইজ করা হয়। অ্যান্ড কম্পাইলারটার নাম হচ্ছে টার্বোফ্যান, মোস্ট প্রবলি এটা টার্বোফ্যানের ছবি না, ইটস জাস্ট আ টোটাল ইঞ্জিন। সো এই জন্য অ্যাকচুয়ালি এই ছবিগুলো ইউজ করা হয়েছে। সো আমি যদি একবার রিক্যাপ করি, আমার V8 ইঞ্জিনে বা ক্রোমের V8 ইঞ্জিনে আমরা যেটা করি, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দেই, সেটা একটা পার্সারের মাধ্যমে লেক্সিক্যাল অ্যানালাইসিস হয়ে এএসটি ট্রি বিল্ড আপ হয়। ওই ট্রিটা আমরা পাস ডাউন করি ইন্টারপ্রেটারে এবং কম্পাইলারে। সবার আগে এই পার্টটুকু নিয়ে চিন্তা করি, ইন্টারপ্রেটার যে এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে এটা হচ্ছে আমার কম্পিউটার রান হওয়া শুরু হয় এবং ইউজার ইন্টারঅ্যাক্ট করা শুরু করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, পাশাপাশি কম্পাইলার কোডটাকে অপটিমাইজ করা শুরু করে। সো কম্পাইলারের কাছে যখনই কোনো অপটিমাইজেশন হয় বা কোনো একটা অপটিমাইজেশন করে, সে এটা পাস ডাউন করে, দেন সেই নতুন অপটিমাইজ কোডটা আবার রান করা শুরু করে। সে এভাবেই V8 ইঞ্জিন অন্যান্য ইঞ্জিনের চেয়ে অনেক বেশি ফাস্টার পারফর্ম করতে পারে। আপনাদের একটা কোয়েশ্চেন হয়তো মাথায় আসতে পারে যে আমি কি কোনো ইঞ্জিন ডেভেলপ করতে পারবো এমন জাভাস্ক্রিপ্টের জন্য? দ্য অ্যান্সার ইজ ইয়াস। আপনি যদি যান ECMAScript নামের একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে ECMA ইন্টারন্যাশনাল। ওরা অ্যাকচুয়ালি এই রুলসগুলো সেট করে, কারণ হচ্ছে সবাই যদি সবার মতো করে নিজের মতো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ডেভেলপ করা শুরু করে, এখানে একটা কেওস ক্রিয়েট হয়ে যাবে, অনেক রকম মার্কেটে অনেক রকম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন চলে আসবে। সো ওরা অ্যাকচুয়ালি কিছু কিছু স্ট্যান্ডার্ড সেট করে দেয়, আপনি ওই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে আপনি যদি আপনার যেমন খুশি তেমন ইঞ্জিন ডেভেলপ করেন আপনি করতে পারবেন। সো এটা ছিল ডিটেইলস আজকে, এই পর্যন্তই, থ্যাংক ইউ।